আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সাপোর্ট স্টাফরা শনিবার বেলা 11টা নাগাদ কর্মবিরতিতে শামিল হলেন। তাদের দাবি বেতন বৃদ্ধি করতে হবে, সেই সঙ্গে ইউনিফর্ম দিতে হবে এবং আইডেন্টি কার্ড দিতে হবে। ওই দাবিতেই এদিন হাসপাতাল চত্বরে তারা কর্মবিরতিতে শামিল হন। এদিন জেলা হাসপাতালের সাপোর্টিং স্টাফরা কর্মবিরতিতে শামিল হওয়ার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন আলিপুরদুয়ারের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বেশ কিছু সময় কর্মবিরতিতে শামিল হওয়া সাপোর্টিং স্টাফদের সঙ্গে হাসপাতাল সুপারের ঘরে বৈঠক করেন এবং সেই বৈঠকে সাপোর্টিং স্টাফরা আশ্বাস পেয়ে তাদের কর্মবিরতি তুলে নেন। প্রায় 2 ঘন্টা যাবৎ চলে তাদের কর্মবিরতি।